মানে শকুন নিয়ে আছে আমাদের ভয় ও বিতৃষ্ণা। প্রকৃতিতে শকুনের কোনো বিকল্পই নেই, কিন্তু আমাদের চারপাশের অন্যান্য পাখিদের মতো দৃষ্টিনন্দন নয় বলে এবং মৃতদেহ এদের মূল খাদ্য হওয়ায় শকুনদের নিয়ে আমাদের ঘৃণা রয়েছে বললে অত্যুক্তি হবে না। বাস্তবে কিন্তু এই কারণেই এরা আমাদের পরম বন্ধু। এরা পরিবেশের পরিচ্ছন্নতা কর্মী। ভয়ের কথা হলো, শকুন আজ মহাবিপন্ন প্রাণীর তালিকায়। একসময় গ্রাম থেকে শহরে যেখানেই গরু মহিষ সহ গবাদি পশুর মৃতদেহ ফেলা হতো, সেখানেই দলে দলে শকুন এসে খুব অল্প সময়েই সেই মৃতদেহ খেয়ে ফেলত। গবাদি পশুর মৃতদেহে নানা রকমের যেসব জীবাণু থাকে তা পরিবেশে সংক্রমিত হওয়ার সুযোগ পেত না। শকুনরাই এই জীবাণু হজম করতে সক্ষম হওয়ায় এভাবেই লক্ষাধিক বছর ধরে তারা মানুষের জন্য পরিবেশকে স্বাস্থ্যকর ও নিরাপদ রেখেছিল। শকুন না থাকায় মৃত গবাদি পশু এখন শেয়াল, কুকুর, ইঁদুর, কাক, চিল সহ অন্যান্য প্রাণীরা খেলেও তারা ওই ক্ষতিকর জীবাণু হজম করতে পারে না, যার ফলে পরিবেশে ছড়িয়ে পড়ছে গবাদি পশুর মৃতদেহের জীবাণু থেকে সংক্রমিত ব্যাধিগুলি। এর মধ্যে অন্যতম হল অ্যানথ্রাক্স, খুরা রোগ, গবাদি পশুর যক্ষা, কলেরা, জলাতঙ্ক ইত্যাদি। পরিচ্ছন্নতা কর্মী শকুনরা যা আগে রোধ করতে সক্ষম ছিল। এই পরিস্থিতি কেন হল? গবাদি পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ ব্যবহার শুরু হতেই শকুনদের মধ্যে মড়ক দেখা দেয়। গবাদি পশুর ব্যথানাশক এই ওষুধটি শকুনদের জন্য আক্ষরিক অর্থেই বিষ। ডাইক্লোফেনাক খাওয়া গবাদি পশুর মৃতদেহ খেয়ে নিমেষে বিষক্রিয়ায় মারা পড়েছে সারি সারি শকুন। ভারতীয় উপমহাদেশে দ্রুত হারে শকুন প্রায় নিশ্চিহ্ন হয়ে আসার পর সংশ্লিষ্ট দেশের সরকারের টনক নড়েছে। বর্তমানে উপমহাদেশের চারটি দেশেই ডাইক্লোফেনাক ওষুধ নিষিদ্ধ। শকুনের সংখ্যা সামান্য হলেও বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে, যদিও সেটা কতটা আশাব্যঞ্জক তা নির্ণয় করতে এখনও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। বিষক্রিয়া ছাড়াও শকুন বিলুপ্ত হওয়ার আরেকটি বড় কারণ হল যথারীতি বাসস্থানের অভাব। এরা বড় বড় গাছে দলবদ্ধভাবে বসতি গড়ে থাকে। নগরায়নের দাপটে এই সব গাছের ওপরই কোপ পড়ে সবার আগে। সরকারি হাইওয়ে, বনাঞ্চল, গ্রাম, শহর সর্বত্রই বড় গাছের পরিমাণ ক্রমাগত কমে যাচ্ছে। মহাবিপন্নের তালিকায় থাকা শকুনের সংখ্যা আবার স্বাভাবিক হারে ফিরিয়ে আনতে দরকার সরকারের সদিচ্ছা, সঠিক বৈজ্ঞানিক পরিকল্পনা প্রণয়ন ও তার কঠোর প্রয়োগ, তার সঙ্গে জনমানসে ব্যাপক সচেতনতা গড়ে তোলা। মনে রাখতে হবে, বাস্তুতন্ত্রে শকুনের স্বাভাবিক উপস্থিতি ও মানুষের স্বাস্থ্যকর পরিবেশে বেঁচে থাকা ওতপ্রোতভাবে জড়িত।